সকাল সকাল বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল বিলোনিয়া চিত্তামারা অফিস টিলাস্থিত অনিল পালের মিষ্টি দোকান। শুক্রবার সকাল আনুমানিক 8:30 নাগাদ বিলোনিয়া চিত্তামারা অফিস টিলা বাজারে অনিল পালের মিষ্টির দোকানে হঠাৎ অসতর্কতার বশত আগুন লেগে যায়, আর সেই আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় ওনার মিষ্টির দোকান। মিষ্টির দোকানের পাশে বিশ্বজিৎ মজুমদারের একটি মুদির দোকানও আংশিক ক্ষতি হয়। বাজারের উপস্থিত ব্যবসায়ীরা সাথে সাথে বিলোনিয়া অগ্নি নির্বাপক দপ্তরে খবর দেন। খবর পেয়ে দ্রুত ছুটে যায় অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি। গাড়ি বাজারে পৌঁছতে দেরি হয়েছে এই প্রতিবাদ জানিয়ে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে এক শ্রেণীর উচ্ছৃঙ্খল জনতা। যদিও সাথে সাথে বাজারের শুভবুদ্ধি সম্পন্ন ব্যবসায়ীদের সহযোগিতা অগ্নি নির্বাপক দপ্তর সহজে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে, বাজারের পাশের একটি পুকুর থাকাতে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের সহজ হয়েছে বলে জানান দপ্তরের কর্মীরা। না হলে পরে আরো বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত বলে অনেকে মনে করেছেন। সকালবেলার মর্নিং ডিউটিতে অফিসটা বাজারে আগুন লাগবে কয়েছে, তো সাথে সাথে আমরা চলে আসছি। কটা নাগাদ? 4:25 তো দিচ্ছে, 4:25 দিয়ে তো যথারীতি আমরা চলে আসছি। অফিস দেখলাম আমরা সম্ভবত এটা মানে কি মিষ্টি দোকান। হ্যাঁ, জিজ্ঞেস কীভাবে আপনার আগুনটা লাগছে, ইলেকট্রিক শর্টসার্কিট নাকি আপনার নিজের থেকে হ্যাঁ কোনো কিছু জ্বালাতে গিয়ে আগুনটা লাগছে, তো তাই স্বীকার করছে তাই স্কোপের ইয়ের থেকে আগুনটা সৃষ্টি হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ মালিকের সাথে এখন আমি জিজ্ঞাসা করি নি, হ্যাঁ মালিকের স্টেটমেন্টের পরিপ্রেক্ষিতে বলা লাগে। হ্যাঁ, সিলিন্ডার ছিল। হ্যাঁ, না সিলিন্ডার ব্লাস্ট হয়নি, সিলিন্ডার ব্লাস্ট হয়নি। আগুন আমরা পার্শ্ববর্তী যে দোকানগুলো ছিল এগুলো আমরা রক্ষা করেছি। পাশে একটা পুষ্কিনি ছিল, যেটা আমাদের যথেষ্ট ওই পুষ্কিনিটা হেল্প করেছে। যদি জলাশয় না থাকতো এটাকে আমরা নিয়ন্ত্রণ করা অসম্ভব হয়ে দাঁড়াতো। আমরা যদিও আর একটা গাড়ি এসেছে আমাদের অফিসে, যেটা ফোকস হিসেবে গাড়িটা ডিস্টার্ব করলে গাড়িটা আসে, ওটা আমাদের কাজে লাগানি। আমাদের ফার্স্ট টাইমে কাজ হয়েছে এবং পামও আমাদের ফার্স্ট টাইম সার্ভিস দিয়েছে। একটা ইঞ্জিন? হ্যাঁ, একটা ইঞ্জিন আমাদের যথেষ্ট কাভার হয়েছে। যে ঘরটা লেগেছে তো লেগেছে, যে আমাদের আসার হ্যাঁ আগেই তো এটা অনেকটা শেষ হয়ে গেছে। এর পরও আমরা কোনো আগুনকে হ্যাঁ বংশবিস্তার করতে আমরা দিই। মূল্যায়ন করুক না কয়, ওরা পাবলিক কোয়াট আমাদেরকে টেন দিয়েছে, যে প্রমাদ উনি আমাদের ইয়ের সাথে রেকর্ড মিলিয়ে দেখুক না আসলে কি আমরা দেরি করেছি না। হ্যাঁ, আমরা ফার্স্ট টাইম কল লাগার সাথে এসে বলেছি, ওরা মূল্যায়ন করে দেখুক না। স্থানীয়দের সহযোগিতা প্রথমে তাদের একটু উত্তেজনা ছিল, এরপরে আমাদের এটা তো কলেজ চিরাচরিত নিয়মে আমরা যতই ভালো কাজ করি না কেন উত্তেজনা আমাদের একটা থাকে, সেটা আমরা এড়াইয়াছি। এর মধ্যে কিছু ভালো লোক আছে, এরা তাদেরকে বাধা দিয়েছে, হ্যাঁ যে এগুলো করিস না, তার জন্য আমাদের কাজের করতে আমাদের সহযোগিতা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণ আনতে আমাদের সম্ভব হয়েছে। যদি যে উত্তেজনাটা দেখেছি, যদি আমাদের কাজের সেই সহযোগিতারা যে একটা অংশের লোক যারা ভালো দেখিয়েছেন তাদেরকে উচ্ছৃঙ্খল করতে দিয়ে নেই, ওদের সহযোগিতাটা আমাদের কাজটা করতে খুবই সহজ হয়েছে। এবং আমাদের গাড়িও ফার্স্ট টাইম সার্ভিস দিয়েছে, এত কোনো সমস্যা নেই। আগুন যে ঘরটাতে লেগেছে আর বাকি ঘরটাতে আমার আগে থেকে। ব্যুরো রিপোর্ট, হিট নিউজ, ত্রিপুরা।